রেমিটেন্স সেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সরকার চালু করেছে বেকারত্ব ভাতা। এতে সুযোগ পাচ্ছেন আমিরাতে বৈধভাবে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত জানাচ্ছেন দুবাই প্রতিনিধি এস এম শাফায়েত। চলতি বছরের 1 জানুয়ারি থেকে কর্মসংস্থানের অনিচ্ছাকৃত ক্ষতি তথা বেকারত্ব বিমা প্রকল্প চালু করে আমিরাত সরকার। দেশটির সরকারি বেসরকারি খাতে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসী কর্মচারী কর্মকর্তাদের জন্য এ বিমাটি বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 30 জুনের মধ্যে আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিদের ইন্স্যুরেন্সের আওতায় আসার জন্য আহ্বান করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই, যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মী, আমাদের শ্রমিক ভাইয়েরা এদেশে কাজ করছেন, তাদের জন্য একটি এদেশের সরকার সমস্ত প্রবাসী চাকরিজীবী কর্মীদের জন্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করেছে। এটি 1 জানুয়ারি 2023 থেকে শুরু হয়েছে এবং 30 জুনের মধ্যে সমস্ত প্রবাসী কর্মীদেরকে, বাংলাদেশি সহ অন্যান্য দেশেরও, তাদেরকে এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্য এদেশের সরকার আমাদেরকে বলেছেন যে ম্যাসিভ ক্যাম্পেইন করার জন্য, এবং আমরা ইতিমধ্যে শুরু করেছি। আগামী 30 জুনের মধ্যে বিমা নিবন্ধন না করলে 400 দিরহাম জরিমানা ও ভিসা নবায়নে জটিলতায় পড়তে হবে। এছাড়া পরে করলে সম্পূর্ণ নিজ উদ্যোগে করতে হবে। যেসব প্রবাসী কর্মীদের মাসিক বেতন ব্যাংকে আসে তাদের এই ইন্স্যুরেন্সে বাধ্যতামূলক। যাদের ঘরের কিংবা ফার্মের ভিসা ইনভেস্ট অথবা পার্টনার তারা এই ইন্স্যুরেন্সের আওতাভুক্ত নয়। এই বিমা করার পর যাদের মেয়াদ 1 বছর হবে তারা অনিচ্ছাকৃত চাকরি হারালে তাদের বিমা কোম্পানির পক্ষ থেকে দেয়া হবে 3 মাসের বেতন। বর্তমানে ইন্স্যুরেন্সের জন্য উপকৃত করতে আছে, মাসে 5 টাকা করে নিতেছে, বছরে 60 টাকা করে নিবে। যে আমাদের কোনো সময় চাকরি না থাকলে সরকার হেল্প করবে। এমপ্লয়মেন্ট যে ইন্স্যুরেন্স, ওটা যদি আমাদের চাকরিও চলে যায়, 3 মাসের যে একটা আমাদের যে বেনিফিট, ওটা আমরা চলতে পারবো, আমাদের ফ্যামিলিও চলতে পারবে আলহামদুলিল্লাহ। এর 3 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ একটা চাকরি পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। আপনারা সাম্প্রতিক সময় জানেন এখানে জবলেস ইন্স্যুরেন্স সবার জন্য বাধ্যতামূলক, তবে যারা পার্টনার ভিসা কিংবা ফেডারেল গভর্নমেন্টের অধীনে আছেন, ইভেন যারা আরবির ঘরের ভিসা আছেন, তাদের এই ইন্স্যুরেন্স প্রয়োজন নেই। যদি অবহেলাবশত কেউ এই ইন্স্যুরেন্স না করেন তাহলে আপনাকে 400 দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হবে। তাই যত দ্রুত সম্ভব আপনি আপনার নিজের মোবাইল দিয়ে, আপনি অ্যাপস দিয়ে আপনি এই ইন্স্যুরেন্সটা করে নিতে পারেন। আর যদি সেক্ষেত্রে আপনি না পারেন তাহলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে আমরা সহায়তা করব। তবে কোনো কারণে শাস্তিমূলক বরখাস্ত করা হলে অথবা নিজে থেকে পদত্যাগ করলে কোনো ক্ষতিপূরণ পাবেন না কর্মীরা। বিমা কোম্পানির ওয়েবসাইট, স্মার্ট অ্যাপ্লিকেশন বা কল সেন্টারের মাধ্যমে করা যাবে এই আবেদন। কখনো ভেবে দেখেছেন আপনার চাকরি আছে কিন্তু কাজ নেই, কাজ আছে বেতন নেই, এমন পরিস্থিতিতে আপনি সম্পূর্ণই বেকার? এমন নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসীদের জন্য বেকারত্ব বিমা বা জবলেস ইন্স্যুরেন্সের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যারা ইন্স্যুরেন্সের ওয়েবসাইট কিংবা অ্যাপসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা ঘরে বসেই এই সেবা গ্রহণ করতে পারবেন। আর যারা ইন্স্যুরেন্সের ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে এই ইন্স্যুরেন্সে লগ ইন করতে পারবেন না বা নিবন্ধন করতে পারবেন না, তাদেরকে এমন কোনো প্রতিষ্ঠান থেকে, যারা আরব আমিরাতে অবস্থান করবেন এবং চাকরিজীবী, তাদেরকে এভাবেই জবলেস ইন্স্যুরেন্স গ্রহণ করতে হবে, নতুবা আগামী 30 তারিখের পর জরিমানা গুনতে হবে প্রবাসীদেরকে। এস এম শাফায়েত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।